আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো। গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কিন্তু খুব জোস হইতে যাইতেছে। কারণ তোমরা জানো গাইস, এতদিন কিন্তু আমি ফোনে খেলতাম আর আমার ভাই কিন্তু গাইস পিসিতে খেলতো, আর হচ্ছে আমি গাইস ওই গেম প্লেতে কিন্তু গাইস ভয়েস ওভার দিতাম। দেন তোমরা জানোই কিছুদিন আগে কিন্তু একটা আলাদা আমার নিউ পিসি বানাইলাম, আর গাইস তারপরে কিন্তু গাইস আমি টুকটাক পিসিতে গেম প্লে করা শুরু করলাম। আর আমার যেহেতু গাইস আগে পরে মনে করো কিবোর্ডের ওরকম একটা ধারণা ছিল না, কারণ আমি আগে পরে পিসিতে ওরকম একটা খেলি নাই, ফোন দিয়ে অলওয়েজ খেলছি, আর আবিরের গেম প্লে তো হচ্ছে ভয়েস ওভার করছি। তো বুঝো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু আমার আগে কি ম্যাপিংটা ছিল না বা কিবোর্ডে ওরকম হাত বসানো ছিল না, তো একটু কষ্ট হয়েছে। বাট তারপরে কিন্তু গাইস নতুন নতুন দুই চার দিন খেলে মোটামুটি কিন্তু ভালো খেলতে পারতেছি। তো এইটা কিন্তু গাইস আমাদের প্রথম দিকের ম্যাচ ছিল, তো সিজন যখন শুরু হয়েছে ওই টাইমে গাইস তোমরা জানো আমি কিন্তু স্ক্যারি গেমিং, তারপর হচ্ছে আমাদের ভাইজান আর একটা জোনপুষা নিয়ে খেলতাম। আর ওই টাইমে কিন্তু গাইস যখন একদম প্রথমে আমি পিসিতে মানে শিফট হয়েছি বা পিসিতে খেলা শুরু করছি, তিন চার দিন ধরে প্র্যাকটিস করছি ট্রেনিং ম্যানিং, তারপরে গাইস র্যাঙ্ক ম্যাচ খেলতে গেছি। আর এই ম্যাচে হঠাৎ করে গাইস যারা গেমিং টিজে আর নিরাজ তারা পরে ভাই, আর জানোই গাইস যেহেতু নতুন তো আমার তো ভাই অবস্থা পুরো টাইট, যে ভালো ভালো প্লেয়ার আছে কী হবে, আমি ঠিকমতো ভাই ওয়াল ছাড়তে আমার কষ্ট হয়ে যেত। তো এরকম একটা অবস্থা, যেহেতু গাইস নতুন আমার হাতে ওরকম কি ম্যাপিংটাও ছিল না, মানে কিবোর্ডটা ওরকম মুখস্থ ছিল না আর কি, তো এটার জন্য একটু প্রবলেম বেশি হয়েছিল। বাট সমস্যা নেই গাইস, পিসিতে কিন্তু গাইস খেলা একদম ইজি খেলতে পারলে আর কি, বেশি সময় লাগে না। আমি বলবো ভাই ফোনের থেকে পিসি খুব ইজি যদি খেলতে পারো, বাট নাইলে কিন্তু গাইস সমস্যা আর কি, খেলতে না পারলে বা কি ম্যাপিংটা না থাকলে বা আগে পরে কিবোর্ড না চালালে একটু কষ্ট হবে, বাট তারপরও সমস্যা নেই গাইস, দু একদিন প্র্যাকটিস করলে হাত বসা যায়। তো চলো মানে মোটামুটি খেলতে পারবো, একদম যে হাই লেভেলের ভালো আবির যেমন খেলো ওরকম ওরকম না গাইস, বাট ভালো খেলতে পারবা, আর রেগুলার প্র্যাকটিস করলে ওই ওরকমও পসিবল, কোনো সমস্যা নেই। তো চলো অলরেডি কিন্তু গাইস আমি স্নাইপার, যেহেতু গাইস তোমরা জানো নতুন নতুন পিসি নিলে কিন্তু সবাই স্নাইপার চালায়, কারণ স্নাইপারটাই পিসিতে একদম ইজি, খালি একটা বাটন দিয়ে চেঞ্জ করে গান আর একটা হচ্ছে মানে মাউস দিয়ে খালি ফায়ারিং করে, তো এটার জন্য একটু ইজি। তো চিন্তা করলাম স্নাইপারটাই নেই, স্নাইপার দিয়ে দূরত্বে টুকটুক করে খোঁচা দিব, সামনে যেহেতু ওয়াল ছাড়তে কষ্ট হইতাছে, মানে ম্যান দাঁড়ায় পরে মাঝে মাঝে লাফ দেয়, তো বুঝেই তো গাইস অনেক মনে করো সিচুয়েশন ফেস করতে হয়। তো চিন্তা করছি গাইস আমি হচ্ছে স্নাইপার চালাবো। আর এই ম্যাচে কিন্তু আবার আসিফ গেমিংদের স্কোয়াড পড়ছে, মানে দুইটা ভয়ানক লেভেলের স্কোয়াড পড়ছে ভাই, তো তার মধ্যে কিন্তু আবার আমরা একটা স্কোয়াড, তো বুঝেই তো গাইস খুব ভালো ভালো প্লেয়ার। আর যেহেতু প্রথম দিকে গাইস এই যে রিজন পুষের সময় তো ভালো প্লেয়ার তো অবশ্যই পড়বে, তো চিন্তা করলাম গাইস যেহেতু আমি প্রথম গেম প্লে করছি পিসিতে কেমন ছিল এটা তোমাদের একটু দেখাই। তোমরা অনেকেই জানার ইচ্ছা যে আমি কেমন খেলি পিসিতে, ভাই আমি আসলে অমন একটা ভালো খেলি না কারণ আমি পিসিতে একদম নতুন। তারপরে গাইস ট্রাই করতেছি কয়েকটা দিন ধরে, তারপরে রেগুলার খেলতে পারি না ভাই, দেখা যায় মানে দুই তিন দিন চার দিন পরে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ঢুকি, কারণ আলাদা কাজ করি তো গাইস, তো সব কিছু সামাল দিয়ে পিসিতে ওরকম একটা বসা হয় না। বাট এখন রেগুলার ট্রাই করি যাতে একটু ভালো গেম প্লে খেলতে পারি বা ভালো একটু গেম প্লে দিতে পারি, আবার ফোনে প্র্যাকটিস করতেছি যাতে গাইস সামনে স্পোর্টস স্পোর্টস খেলতে পারি, তো সব দিকে ফোকাস দিতেছি। আর এখানে কিন্তু গাইস একটা প্লেয়ারের স্নাইপার দিয়ে মাত্র মেরে দিলাম, পলায় গাড়ি দিয়ে কিন্তু পলাই দিছিল, কয়েকটা ফায়ার আমার মিস হয়েছে। আসলে ভাই বেশি তাড়াতাড়ি করতে গেলে গাইস গান চেঞ্জ হয়ে যায়, তোমরা জানো এটা ফোনেও পিসি, তো এই যে আমাদের যারা গেমিং কিন্তু অলরেডি কিল করতেছে আর আমাদের টিমের ভাইজান কিন্তু আসিফ গেমিং দিয়ে মাত্র মেরা দিল, তো পিসি কিন্তু আবার একটা প্লেয়ার গাইস কই থেকে জেনে আইসা আমাদের ইস্কার এক গেমিং ভাইরা মেরা দিছি, তো আমি কিন্তু আবার এই দিক দিয়ে স্কোপিং করতেছি গাড়িটার মারার জন্য। বাট ভাই এমন বট খেলা খেলতেছি গাড়ি এম করতে করতে পলাই গেছি, দেন এই জায়গায় কিন্তু আর একটা মাইরা দিলাম। আর ভাই আসলে আমার লাভ বাটনটা গাইস একটু বড় ছিল, আর লাভ বাটনটা বড় হওয়ার কারণ হচ্ছে গাইস তোমরা জানো পিসির নিচের দিকে কিন্তু কিবোর্ডের স্পেস বাটন থাকে যেটা একটু লম্বায় বড় থাকে, তো ওই বাটনটা গেছে আমার লাভ বাটন ছিল, মানে জাম্পিং বাটনটা, তো ওইটাতে গাইস একটু পরপর আমি টাচ দিই তো আমার হাত তো এখানে বসানো থাকে, তো এটার জন্য অটোমেটিক ভাই চাপ লাগে জায়গা খালি, তো এটার জন্য ম্যান একটু পরপরই ফাল মারে বুঝছো। তো যাক সমস্যা নেই গাইস অলরেডি কিন্তু ছয়টা কিল করছি, আর বিশ্বাস করো ভাই আমি রেকর্ডিং যে চালু করে এইটাই জানতাম না, দেন আবির রেকর্ড চালু করে দিছি তখন ততক্ষণে গাইস আমার তিনটা কিলো হয়ে গেছে, দেন যখন দেখছি ভাই টিজিয়ার নিরাজ তারপরে ঝাড়া গেমিং করা আসিফ গেমিং করা পড়ছে, তো চিন্তা করলাম ভাই ভিডিওটা করি, যদি আমি একটু মোটামুটি ভালো খেলতে পারি তাহলে আপলোড দিলাম তোমরাও দেখলা। আর যেহেতু ভাই দুই চার দিন প্র্যাকটিস করা আসছি গেম প্লে বানাইতে, এই যে গাইস একটা কিন্তু গাড়িতে হেডশট দিয়ে দিছি, আর দেখো ভাই ওয়াল ছাড়তেও কিন্তু আমার প্রবলেম হইতাছে, তো সমস্যা নাই। আর সামনে কিন্তু গাইস ঝাড়া গেমিংদের স্কোয়াড ছিল আর তারা কিন্তু গাইস উড়া দৌড়া হ্রাস দিয়ে দিছে, আর এখানে কিন্তু আমাদের টিমমেট ভাই ট্রাস টুস করে মারা দেয় সামনে গাছের কারণে আমি কিছু চোখেই দেখতেছিলাম না ঠিকমতো, দেন আমি যে মারতে যাবো আমার টিমমেটরা ভাই আবার উপরে ফাইট দিতেছে বলতেছে ব্যাক আপ দাও, তো ভাই আসছি আইসা যখনই ব্যাক আপ দিতে যাবো অতক্ষণ আমার টিমমেটটা মাইরা দিছে, কারণ আমি এখান থেকে এমই করতে পারতেছি না, আমার টিমমেট একদম ওই যে পাথরের আর গাছের পিসে ছিল তো এটার জন্য আর কি, তো আমি কিন্তু এখান থেকে ট্রাই করতেছিলাম গাইস মারার জন্য, বাট পিস দেয়া গাইস আবার টিজি আর নিরাজ এসে আমার মাইরা দেয়। তো যাক এখানে কিন্তু গাইস আমরা মোটামুটি দুইজন গাইস সেই লেভেলের মাইর খেয়ে গেলাম, ভাইজান ভাই আর আমি,
তো আমাদের ইসকারি গেমিং ভাই কিন্তু এখানে ছিল, আর আমাদের জনকুশ আর অলরেডি বাইজা আছে। তো ইসকারি গেমিং ভাই কিন্তু 4টা কিল করছে, তো সে কিন্তু গাইস ঘুইরা আসছে ওই যে আমরা যেখানে মরছি টিজিয়া নিরা যারা যেখানে ওইখানেই গাইস আবার চলে আসছে। তো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছো 7 কিল 4 কিল 6 কিল, আর এখানে কিন্তু গাইস নতুন অবস্থায় যাকে দিছি টুকটাক চলার মতো ভাই, একদম বট এরকম না আবার একদম ভালোও না, মোটামুটি আর কি আমার আন্দাজে। তো বুঝবি তো গাইস কয়েকটা দিন মাত্র খেলছি, এক সপ্তাহ হয় নাই, তারপর আর গেম প্লে ছিল এটা। তো আশা করি গাইস এখন মোটামুটি একটু ইম্প্রুভ হয়েছে, আগে যেমন ভাই ওয়াল ছাড়তে কষ্ট হইত এখন মোটামুটি ওয়াল ছাড়তে পারি, পরে আগে বৈশা ওয়াল ছাড়তে পারতাম না ভাই, দাঁড়ায় দাঁড়ায় ওয়াল ছাড়তাম। একবার কে জানি গাইস কাস্টম ইনভেট দিছিল, তো পিসি দেওয়া ঢুকা গেছে, আমি পিসি অন ছিল আর কি। তো যাই ভাই বিশ্বাস আমার টিমমেট মরে আর আমি আর দাঁড়ায় দাঁড়ায় ওয়াল দিই, একদিক দিয়ে প্যাক করি আর একদিক দিয়ে ফাইটা যায়, দেখেন টিমমেটরা বকাবকি শুরু করছে, কী রে ভাই তোমার এই অবস্থাকে। পরে কইলাম যে ভাই আসলে আমি মানে বৈশা ওয়াল ছাড়তে পারি না, তো মানে বসে না বাটনে আমার চাপ লাগে না, দেন এখন মোটামুটি ঠিক হয়েছে। তো চলো গাইস আর দেখো গাইস তোমরা কি চাও আমি ফেস ক্যাম কইরা তারপর হচ্ছে ডাইরেক্ট কথা বললাম নিজের গেম প্লে করি, তো অবশ্যই চাইলে গাইস সেটাও করব। আর আজকে কিন্তু গাইস আমাদের টুর্নামেন্টের ম্যাচ আছে, তো কেউ মিস করো না, অবশ্যই মজা পাবা। আমাদের গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এর ম্যাচ, তো অবশ্যই যারা যারা আমাদের টুর্নামেন্ট দেখতেছো অবশ্যই দেখো। আর হ্যাঁ গাইস যারা যারা আমাদের থেকে বিশ্বস্তভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিও, এখানে কিন্তু আমরা নিজেরা ডায়মন্ড টপ আপ করে থাকি, তো অবশ্যই আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা স্ক্যাম হবে না, পাশাপাশি সবসময় বিশ্বস্তভাবে খুবই ফাস্ট ডেলিভারি পাবা, খুবই অল্প টাকায় ডায়মন্ড নিতে পারবা। আর পার্সোনালি কিন্তু গাইস এখানে আমি নিজেই ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি, তো চলো যারা যারা আমার থেকে ডায়মন্ড নিতে চাও হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দিও। আর এখানে কিন্তু গাইস ভয়ানক লেভেলের ফাইট হইতেছে, অলরেডি কিন্তু একটা মারছি, তো এখানে আমার 7টা কিল হয়ে গেছে, আর প্যাকের মধ্যে একটা আছে ভাই, এটা তো বের হইতেছে না, আমি মারতেও পারতেছি না। আর থমসন নিয়ে মাত্র নামছি গাইস, আমার কাছে বেশি একটা অ্যামও ছিল না, তো দেখি এটা মারতে পারি কিনা ভাই, মেনটেন দাঁড়ায় পড়তেছে, তারপর দেখি মুভমেন্ট টুভমেন্ট করে মারার ট্রাই করি। চলো গাইস হেডশটই লাগাই দিছে ওরে, আর শেষ পর্যন্ত কিন্তু পোলার মাইরা দিছে, এখন একটু লুটপাট করি। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়াও, চলো ভাই লুটপাট যা হয়েছে চলে। এরে গান চেঞ্জ করতে করতে মরে না গেলাম ভাই, ফার্স্ট একটু হিলিং টিলিং করো ভাই, মরে গেলাম মরে গেলাম, চলো আসছি ভাইয়া। আর গাইস এইখানে কিন্তু আমাদের ডান পাশে নিচের দিকে জারা গেমিং দের স্কোয়াড ছিল, আর তোমরা জানো গাইস আমার হাতে কিন্তু ডবল স্নাইপার দেখছিলাম আমি টুবি, ওইটা কিন্তু আমাদের মাইরা গাইস জারা গেমিংটা নিয়ে নিছে, এখানে কিন্তু জারা গেমিং আমার আবার ডাউন দিল, আমার টিমের সাথে থাকার কারণে কিন্তু গাইস রিভাইভটা পেয়ে গেলাম। তো চলো গাইস জোশ হইছে, আমার টিমমেট কিন্তু করা ব্যাকআপ দিতে স্যার, এখানে আমাদের এইচপির অবস্থা তো দেখতে পাচ্ছ, আমার এইচপি একদম নাই নাই বলতে গেলে গাইস, কোনো মতে লাইগা রয়েছে। তো দেখি গাইস একটা মেডিকেট করতে পারি কিনা, জোনটা যেহেতু লাগছে আপাতত, আর টিমমেটরা বলতেছে ভাই ফার্স্ট আইসো এদিক দিয়ে একটা রাজ দিয়ে দিই, বাট আমি তো ভাই বুঝই তো অবস্থা আমার টাইট, এমনিতেই অবস্থা টাইট হয়ে যেতেছে, তার ভিতরে টিমমেটরা খালি রাস রাস করতেছে, একটু হোল্ড মোল করে না কে ভাই, এত রাজ দিলে কেমনে হবে। তো চলো গাইস এই বটটারা ডাকছে রাজ দেওয়ার জন্য, দেখি কিছু একটা করতে পারি কিনা, বাট আস্তে আস্তে কিন্তু ঢুকা যেতেছি গাইস, এখানে প্লেয়ার থাকতে পারে, তো আমি কিন্তু আগে একটা ওয়াল ছাড়া কভার বানা নিলাম যাতে কোনো প্রবলেম ফেস না করি। আর এই যে নিচের দিকে কিন্তু গাইস যারা গেমিংটা ছিল, এই যে গাইস ঠ্যাং দেখা যেতেছে দেহ, তো আমি কিন্তু কোনো মতে ভাই ঢুকা গেছি গাইস সাইডে। আর গাইস আমাদের আগে জোন কভার নিতে হবে, বাট জোন কিন্তু আমাদের সামনে আছে, আর যারা গেমিংদের স্কোয়াডটা কিন্তু গাইস নিচের দিকে আছে, তো বেচারারা ফাইসা যাবে আমি আশা করি। আর এখানে আমার কাছে মেডিও নাই ভাই, যে মেডি করবো, আমার এইচপি দেখো 170 মানে 30 HP এখনও কম, 200 টিকা, আর এমনি বাকি এক্সট্রা এইচপি এগুলো তো বাদই দিলাম। আমি ভাই খুঁজতেছি আমার টিমের দিকে, এখানে মারতেছে, তো যাই কিন্তু গাইস পুরা দুরা লাভ জাম শুরু করে দিছি, দেন লাভ দিতে দিতে যারা গেমিং কিন্তু হেড শট দেওয়া ডাউন দিয়ে দিছি। আর এখানে কিন্তু আমার টিমমেটও ভাই টিজিয়া নিরাজ মেরা দিছে, আর তাদের স্কোয়াড মনে হয়তো বা এখানে ওয়াইপ আউট হয়ে গেছে গাইস, আমি খেয়াল করি নাই। চলো গাইস তারপরে কিন্তু দেখতে পাচ্ছো ওয়াল ছাড়তে কই ভাই, আমার টিমের সাথে ছিল বাঁচা দিছে, বাট লাভ নাই গাইস আমার কাছে, মেডি নাই, জোনা আসতেছে পাশাপাশি, ওয়াল তো একটা আছে, আর ভাই ম্যান দিতাছে অটোমেটিক লাভের উপরে লাভ, কী থুয়া যে কী করবো মাথাটাই কাজ করতেছে না, দেন ভাবছিলাম বৈশা বৈশ করে যাবো এনিমি দেখবে না, বাট ভাই এরকম সিস্টেম নাই, ওই দেখো গাড়ি এইতাছে পিস দিয়া, কই যাবো গাইস কয় দিক দিয়ে উকুম ফাটলেই শেষ, আর একটা টোক্কা দিলে মনে করো আমি শেষ, ওই যে কইতে না কইতে টোক্কা লাগাই দিছে, এখানে আমার অবস্থা টাইট। তো 9টা কিল গাইস করছিলাম লাস্টে, আমাদের ইস্কারে গেমিং বাইরেও কিন্তু মাইরা গাইস এনিমিরা ম্যাচটা ভুয়া নিয়ে নিছে, তো যা কপাল খারাপ ছিল গাইস ভুয়াটা মিস হয়েছে, বাট খুব ভালো খেলছি সবাই মিলা। আর নতুন অবস্থায় গাইস আমি কেমন খেলতাম তো অবশ্যই তোমরা দেখতে পারলা, এখানে 11 কিল 9 কিল 6 কিল করা হয়েছে, তো মোটামুটি একটা পারফরমেন্স হয়েছে আমাদের। তো ভিডিও ভালো লাগলো অবশ্যই সবাই ভিডিওতে বেশি বেশি লাইক করে দাও, আর গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, আর নেক্সটে যদি গাইস এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আর গাইস তোমরা কি চাও আমি নিজে গেম প্লে করি নিজে লাইভ করি, বা নিজে হচ্ছে ডাইরেক্ট মনে করো তোমাদের জন্য ভিডিও বানানোর ট্রাই করি, তাহলে কমেন্ট করো গাইস তোমাদের জন্য ডাইরেক্ট ভিডিও বানানোর ট্রাই করবো, তাহলে
আজকের মতো যাই, ভিডিওর বেশি বড় না করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।